প্রতি মাসে অবশ্যই কিছু জৈব অজৈব সার আপনাদের পুকুরে দিতে হবে। আমি নরমালি বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি, যে পুকুরে আপনাদের প্রাণীকণা উদ্ভিদকণা কেমন মজুত আছে সেটা দেখে জৈব আর অজৈব সার দিতে হবে। প্রতি মাসে আপনাদের 150 কিলোর আশেপাশে গোবর দিতে হবে ওই পুকুরে। 15 দিন ছাড়া আপনারা দুবারে সেই গোবরটাকে দিন। গোবরটা গোটা পুকুরে ছড়াবার দরকার নেই, যে দিকটা পর্যাপ্ত রোদ পড়ে সেই দিকটাতেই আপনারা ওই গোবরটাকে ছড়ান। আর যখন চুন ছড়াবেন ওই দিকটা একটু বেশি পরিমাণে চুনটা ছড়াবেন। কেন? ওই জায়গার থেকে সার সত্ত্বটা পুকুরের চারিদিকে ছড়িয়ে পড়বে, ওই সারটাকে নিয়েই তো ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ কণাগুলো বাড়বে এবং তারা গোটা পুকুরে ছড়িয়ে যাবে। ওই জায়গাতে যেহেতু জলে আপনি গোবরটা বেশি রয়েছে, ওই জায়গায় দূষণটা বেশি হবে, ওই জায়গার নিচেটাতে আপনার অ্যাসিডিক কন্ডিশন বা অ্যাসিড তৈরি বেশি হবে। ওই অ্যাসিডটাকে ওই জীবাণুগুলোকে নিউট্রাল করবে কে? চুন। কাজেই একটু বেশি পরিমাণে ওই জায়গায় চুনটা দেবেন, ওই জায়গাটাকে একবারের জায়গায় দুবার ভালো করে ঘেটে দেবেন। প্রতি মাসে অবশ্যই যেটা করবেন, প্রত্যেককে বারবার বলছি, কিছু করুন না করুন জলে চুন প্রয়োগটা অবশ্যই করবেন। প্রতি মাসে পিএইচটা দেখে পিএইচ 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখার চেষ্টা করবেন জলে। আমরা নর্মাল পুকুরে দেখেছি 4 কিলো করে চুন লাগে, যদিও এটা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, বিভিন্ন পুকুর ক্ষেত্রে আলাদা দেখা যায়, তবু মোটামুটিভাবে যদি জল পরীক্ষা করে দেন তো সবচেয়ে বেস্ট। তা না হলেও গড়ে পুকুরে 4 কেজি চুন আপনার প্রতি মাসে লাগবে। এই চুনটাকেও যদি পারেন আপনারা 15 দিন ছাড়া দুবারে দিন। যেদিন চুন দেবেন তার পরের দিনে তলার পাঁকটাকে ঘেঁটে দেবেন, হররা টেনে হোক বা জাল টেনে, যেভাবে হোক হররা টানলেই সবচেয়ে ভালো। সহজে হররা আপনারা বানিয়ে নিতে পারেন বাঁশের কঞ্চি, একটা বাঁশের ডগের দিককে আপনারা 6-8 ফুট কেটে নিন, কঞ্চিগুলোকে 6-8 ইঞ্চি রেখে কেটে নিন। এরকম 6টা 8টা কঞ্চিকে বাঁশের ডগাকে নিয়ে যদি বেঁধে নেন, তারপরে তার দুদিকে মোয়ের মতো দড়ি করে নিয়ে আপনারা এ মাথা থেকে ও মাথা যদি টানতে থাকেন, জলে নামারও দরকার নেই, দুজনে দুপারে দাঁড়িয়ে যাবেন, এপার থেকে ওপারের জন যখন টানবেন এপারের ভদ্রলোক আপনি লুজ দিয়ে দেবেন, উনি টেনে নিলেন, পাশে সরিয়ে দিলেন, আপনি এপার থেকে টেনে নিলেন, জলে না নেমেও আপনার তলাটা ঘেঁটে দেওয়া যায়। তো কাজী হররা টানাটা মাস্ট, যেদিন চুন দেবেন তার পরের দিনে আপনারা এই হররা টেনে তলে ঘেঁটে দেবেন। চুন প্রয়োগের উপরেও আমি আগে একটা ভিডিও দিয়েছি, পারলে সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করেছি, একবার দেখে নেবেন, সেটা অত্যন্ত কাজের জিনিস। বারবার বলছি, জলে পিএইচ যদি ঠিক না থাকে আপনি হাজার চেষ্টা করলেও আপনি মাছকে বাড়াতে পারবেন না। আর পুকুরের কন্ডিশন অনুযায়ী অজৈব সার, জৈব সার হিসাবে আপনাদের বললাম যে গোবর সার দেবেন, অজৈব সার হিসাবে আপনি দেবেন কি না প্রয়োজন মাফিক ইউরিয়া এবং আপনার সিঙ্গেল সুপার ফসফেট। 3 কিলো পর্যন্ত ইউরিয়া লাগতে পারে 1 বিঘে পুকুরে, আর 4 কেজি মতো ফসফেট লাগতে পারে। এই ফসফেটটাকে বারংবার বলছি যে প্রতি 15 দিন ছাড়া আপনারা ফসফেটটা দিন। যে সপ্তাহে গোবর দিচ্ছেন তার পরের সপ্তাহে, ধরুন মনে করুন রুটিনটা এরকম করি নি, আজ রবিবার আমি গোবরটা দিলাম, পরের রবিবারে আমি ফসফেটটা দেবো, তারপরের রবিবারে আবার গোবর দেবো, তারপরের রবিবারে আবার ফসফেট দেবো। এইভাবে একটা নিজেদের ছক, নিজেদের ব্যবস্থাপনা নিজেরা তৈরি করে নিন। এতে কি হবে, জলে প্রাকৃতিক খাবারের মানে পর্যাপ্ততা বা জলে সহজলভ্যতাটা খুব ভালোভাবে থাকবে। আমি বারংবার বলছি, কারো বাবার ক্ষমতা নেই বাইরের কেনা শুধু খাবার দিয়ে মাছকে বাড়িয়ে আপনাকে বড়লোক করতে। পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার এবং জলে যদি পর্যাপ্ত সহজলভ্য ফসফেট না থাকে তাহলে সেল ডিভিশনই হবে না। কি উদ্ভিদ কি প্রাণী তাদের কোষের বিভাজনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফসফেট। এই গ্রহণযোগ্য ফসফেটটা আপনাদেরকে দিতে হবে। আর খাবারের মধ্যে যেটা দিতে হবে, মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম। মাছের শরীরের যে কাঁটা, যে হাড়, যে আঁশ,
এগুলোর মধ্যে মূল উপাদানটাই হলো ক্যালসিয়াম আর ফসফেট। এই ক্যালসিয়াম আর ফসফেটের যদি অভাব থাকে তাহলে কোনো দিন ভালো মাছ বাড়তে পারে না। আপনি যে জলে চুনটা দিচ্ছেন এই চুন থেকেই ক্যালসিয়াম পেয়ে যেতে পারে। এছাড়া আপনাদের বলছি বাজারে বিভিন্ন কোম্পানির মিনারেল মিক্সচার পাওয়া যায় মাছের জন্যে, অ্যাকোয়ামিন বলে বিভিন্ন কোম্পানির রয়েছে। তবে আমি আপনাদের বলবো জলে প্রয়োগটাকে অ্যাভয়েড করুন। কেন বলুন তো, আপনার লক্ষ্য কি? মাছটাকে বাড়ানো। তো টার্গেটটা কোথায়, মাছ কখন বাড়বে? যদি মাছের পেটে যায় এবং হজম হয় তাহলে আমি খাবারে যদি সেই ক্যালসিয়াম বা সেই ফসফেট বা সেই মিনারেলস মিক্সচার ভিটামিন মিক্সচারটা দিয়ে দিই খাবারের সঙ্গে, তাহলে সরাসরি সেটা মাছের পাকস্থলীতে চলে যাচ্ছে, সরাসরি মাছ নিচ্ছে। আদারওয়াইজ পুকুরের জলে দিলে কি হবে, পুকুরের জলে দিলে সেটা দু তিনটে স্টেপ পেরিয়ে তবে মাছের শরীরে যায়, সেটাকে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ কণা খাবে, সবুজ কণাকে জুপ্ল্যাঙ্কটন খাবে, জুপ্ল্যাঙ্কটন থেকে মাছের শরীরে যাবে। আমার অত দরকার কি? আমার লক্ষ্য তো মাছের শরীরে পৌঁছানো, তাহলে আমি সরাসরি খাবারের সঙ্গেই দেবো। আমি পরিপূরক যে খাবারটা দিচ্ছি, এবার এই পরিপূরক খাবারে আপনি কি দিতে পারেন? পরিপূরক খাবারের মধ্যে আপনি যা মনে করবেন তাই দিন। বাজারে কেনা খাবার অ্যাভেলেবেল, আপনি চাইলে সেটা দিন। যদি মনে করেন যে ঘরোয়া খাবার, তাহলে আমি বলবো যে ঘরোয়া খাবারের মধ্যে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আপনার ভাত। দেখুন, ভাতের মধ্যেও 7% প্রোটিন আছে। মাছ কিন্তু 20%-এর বেশি প্রোটিন চায় না, সে ওটা হজমই করতে পারে না। পান্ত ভাত করে দিন, আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না। আমি যখন টাটায় চাকরি করতাম, হলদিয়ায় যখন ছিলাম, দীপঙ্কর দা বলে একজন, সে মার্ভেলাস রেজাল্ট পেয়েছিল। এবং এখানে যতজন চাষিকে বলেছি প্রত্যেকেই বলেছে যে এক্সিলেন্ট। আমি আপনাদের বলছি একটা পোনা মাছের নর্মালি আপনার 1 কেজি খাবারে 2800-3100 কিলো ক্যালোরি খাবারের, মানে কিলো ক্যালোরি শক্তির দরকার হয়। আমার ভাতে রয়েছে আপনার 3100-3300 কিলো ক্যালোরি। তো তার যা শক্তির দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পান্ত ভাতের মধ্যে প্রচুর অ্যাডেড মিনারেলস খনিজ যোগ হয়ে যায়, তার পুষ্টিমূল্য আরও বেড়ে যায়। তো এবার আপনি যদি বলেন ঝঞ্ঝাটপূর্ণ কাজ আমি করব না, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু খরচ কমাতে গেলে আপনাকে কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতেই হবে। এর সঙ্গে যদি একটু পরিমাণে গুড় মিশিয়ে দেন, মানে পাগলের মতো মাছ খাবে। একদিন আপনি ডালে চালে খিচুড়ি করে দিলেন, হ্যাঁ, সপ্তাহে 2 দিন খিচুড়ি দিলেন, 1 দিন কেনা খাবার দিন, আর 2-4 দিন আপনি পান্ত ভাত দিন, অতি দেখবেন পোনা মাছ এত বাড়বে, আপনার বাড়তি কিছু করার দরকার লাগবে না। এর সঙ্গে আপনি 1 দিন খোল দিন, এবং পারলে প্রতিদিন আপনি ভিটামিন আর মিনারেল মিক্সচারটা খাবারের সঙ্গে অল্প পরিমাণে দিন। আমি বারংবারই বলবো ভিটামিন বি কমপ্লেক্স, মানে বিকোসুল জেড ক্যাপসুলটাই ব্যবহার করুন। 2 টাকা মাত্র দাম একটা ক্যাপসুলের, তাহলে এই 2 টাকার আপনি 2 দিন ধরে দিন। 100 কেজি মাছ হলেও আপনি একটা ক্যাপসুলের ভিতরের ডাসটাকে খুলে নিয়ে 2 দিন ধরে দেবেন। লিমসে ভিটামিন সি প্রতিদিন দিন, এর সঙ্গে আপনার যে কোনো মিনারেল মিক্সচার। আমি একটা কমাইন ওষুধ ব্যবহার করি, ম্যাকটোটাল আর জেমক্যাল পি, এগুলো মানুষেরই ওষুধ, আপনাদের ওখানে যদি সবার কাছে না পাওয়া যায়, এক্সেলেন্ট রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, তো যে কোনো মিনারেল মিক্সচার গরু ছাগলের জন্য যেগুলো বিক্রি হয়, হ্যাঁ, সেগুলো নিয়ে নিন অল্প পরিমাণে, 2-5 ml করে প্রতিদিনের খাবারে দিন। কেন, পর্যাপ্ত ভিটামিন পর্যাপ্ত খনিজের অভাব থাকলে গ্রোথ কোনো দিন হবে না। আপনাদের বারংবার বলছি মাছ বাড়ানোটা কিন্তু অত্যন্ত সহজ কাজ, মাছটাকে স্বাস্থ্যবান রাখতে পারলেই সে বাড়বে। আপনারা ওষুধ আলাদা জিনিস আর ফিড সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেলস আলাদা জিনিস,
শুধু মাছকে খাওয়াতে বলছি না, আপনারাও খাবেন। হ্যাঁ, এই যে ওষুধগুলো সপ্তাহে দুদিন তিন দিন খান, তাতে আপনার নিজের স্বাস্থ্য ঠিক থাকবে। হ্যাঁ, আমরা অনেকেই দেখি যে পশুদের পালন ঠিকঠাক হচ্ছে, কিন্তু ওকে পালন করতে গিয়ে নিজের শরীরটা খরচ হয়ে মানে ক্ষয় হয়ে গিয়ে আর শরীর গড়া হচ্ছে না। তো দু এক পিস বিকশুল সপ্তাহে আপনি নিজেও খান, লিমসি পারলে সপ্তাহে একটা দুটো দিন নিজে খান। হ্যাঁ, একটু পাতিলেবুও খান, মাছকেও দিন, যথেষ্ট পরিমাণে খাবে। তো এই ধরনের প্রচুর জৈব জিনিস রয়েছে, আমলকি মাছের খাবারে দিতে পারেন। আমি এগুলো নিয়ে বিস্তারিতভাবে পরে আলোচনা করব, অর্গানিক ফার্মিংটাকে নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো মিশিয়ে আপনি খাওয়ান। প্রতি মাসে আপনি বুঝে যাচ্ছেন যে আমার পুকুরে কতটা মাছ রয়েছে। 3-5% খাবার, মানে 100 কেজি মাছে 3-5 কেজির বেশি খাবার কখনো দেবেন না, এবং এটা প্রতিদিন দিতে হবে। তো প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আর নির্দিষ্ট পরিমাণে সঠিক গুণমানের খাবার দেবেন, দেখবেন মাছ সেই সময় এসে সেই জায়গায় অপেক্ষা করবে। আপনি যদি নেমে খাবার দেন, দেখবেন মাছ এসে আপনার পায়ে ঘোরাঘুরি করছে, একদম করবেই করবে। আমি বলছি তারা খাবে, আপনি খাবার খাওয়াবেন, তারা অভ্যস্ত হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এটা আরেকটু ইন্টেনসিভ ব্যাপার, যে খাবারটা আপনি দেবেন সেই খাবারের 50-60% 3-5টা জায়গায় দেবেন। যদি সম্ভব হয় আপনারা করবেন কি, 4টে খুঁটো পুতুন। খুঁটো মানে বোঝেন, বাঁশ বা খুঁটো পুতুন, তার উপর একটা মশারির নেটকে বেঁধে দিন, ওই নেটের উপরে আপনি খাবারটা দিন। ওর একেবারে মাটিতে পড়ে গেলে, আমি মাটিতে খাবার দেওয়াটা কখনো সাজেস্ট করি না, কেন বলুন তো, প্রতিটা প্রাণীর মল বা পায়খানা সেটা হচ্ছে সেই প্রাণীর কাছে সবথেকে ঘৃণার জিনিস। আপনি কিন্তু কখনো এটাকে ভাবছেনও না, হয়তো ভাবেনও নিয়ে হৃদয় দিয়ে, আপনি যে খাবারটা দিচ্ছেন ডোবা খাবার, সেটা তো গিয়ে মাটিতে পড়ছে, ওই মাটির মধ্যেই তো মাছের পটি বা পায়খানা, পাঁক নোংরা সমস্ত কিছু রয়েছে, মাছ নিরুপায় বলে ওখান থেকেই ওটা খাচ্ছে। তো আমার যদি একটা 3-4 হাত মশারি, খুব জোর 15 টাকা দাম, তাহলে সেই মশারির উপরে যদি আমি খাবারটা তলার থেকে যদি আমি 1.5-2 ফুট উঁচুতে দিই, তাহলে মাছ ওখান থেকেই এসে খেয়ে যাবে, এমন ভাবার দরকার নেই যে মাছ ওই উপরের স্তরের মাছ নিচে নামে না। যারা হুইল দিয়ে কাতলা মাছ ধরেন, তারা কিন্তু তলাতে টোপটা ফেলেই কাতলা মাছ ধরেন, সিলভার তলা থেকেই ধরেন, মাছ খেয়ে যাবে ঠিক। হ্যাঁ, ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। তো আপনি 50-60% খাবার ওই জায়গাগুলোতে দিন, আর বাকি 40% খাবার ব্রডকাস্টিং ওয়েতে ছড়িয়ে দিন। এতে কি হবে, বড় মাছগুলো, মাছেদের একটা খারাপ স্বভাব রয়েছে, বড় মাছগুলো ছোট মাছগুলোকে কামড়ায়, খেতে দেয় না, এই সমস্যাগুলো রয়েছে। যদি বাকি 40% খাবার ছিটিয়ে দেওয়া থাকে, আগে আপনি ওই জায়গাগুলোতে, নির্দিষ্ট জায়গাগুলোতে খাবারটা দিয়ে দিলেন, দেখবেন শক্তিশালী মাছগুলো এসে হাঁকপাক করে হাঁকপাক করে ওখানে খাচ্ছে, ছোট মাছগুলো একটু দূরে অপেক্ষা করছে, কখন ওরা খেয়ে সরে গেলে যদি পড়ে থাকে তাহলে সেই খাবারটা পাবে। তো এদের দেওয়ার 2-5 মিনিট পরে আপনি বাকি খাবারটাকে ছিটিয়ে দিন, এতে করে কি হবে, সমস্ত মাছ ভালোভাবে খেতে পারবে। তো এই মানে ধানিপোনার চাষটা নর্মালি 2-3 মাসের চাষ, এই 2-3 মাস পরে যে ছোট মাছগুলো আপনি ছেড়েছেন 20-25 গ্রামের, মানে আমাদের এই রকম ছোট 3-4 ইঞ্চি সাইজের চারাপোনায় পরিণত হবে। তো এই চারাপোনাগুলোকে নিয়ে আমরা বড় মাছ তৈরি করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাব। তো আমার পরবর্তী ভিডিও থাকছে সেই মাছের স্টকিং ঘনত্ব এবং তার পরিচর্যা, তার ব্যবস্থাপনার উপরে। তো থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেককে, কেননা আপনারা ধৈর্য সহকারে আমার এই গোটা ভিডিওটা দেখলেন, এবং বারংবার বলছি অবশ্যই একটা লাইক পেলে আমার ভালো লাগবে, যে হ্যাঁ আমি যে কথাগুলো আপনাদের বলছি এগুলো আপনারা গ্রহণ করছেন অন্তর থেকে। এবং বলবো আপনাদের আরেকটাই, যে বন্ধুদের সঙ্গে, মাছ চাষি বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে এটা শেয়ার করুন, কেন কম বেশি গ্রামে ঘরে আমাদের প্রত্যেকের পুকুর রয়েছে, তারা যে ভুলগুলো করে ফেলছে
তারা সচেতন হয়ে তারা এই ভুলগুলো করবে না। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন আর ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।